অবশেষে এই বাঁশ বাগানের মধ্যে পাঠিয়ে দিল। তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে ISF এর রক্ত আমি নেব না, আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্ত দাও? একবারের জন্য বলবে না। এই বিষটা আমাদের মধ্যে কারা ছড়িয়ে দিচ্ছে? ওই কলকাতার বাবুরা, তারা আমাদের মধ্যে লাঠালাঠি মারামারি হানাহানিতে লিপ্ত করিয়ে দিচ্ছে আমাদেরকে। আর তারা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছে। আজকে তাদের না নির্দেশ থাকলে এই জায়গায় প্রোগ্রামটা আজকে হতো না। কলকাতার বাবুরা এলাকার চারানার নেতা দুলুলকে বলে দিয়েছিল, আমি চারানার নেতা মনে করি, এখানে যারা নেতারা এই ডিস্টার্ব করছে এটা চারানার নেতা মনে করি, এর থেকে বেশি কিছু নয় তারা। কলকাতার বাবুরা চারানার নেতাকে বলেছে যে এই করতে হবে, সেই করতে হবে, ওদের প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে। ও অমুক দাদা আমাকে দায়িত্ব দিয়েছে, তাহলে জায়গা মালিককে গিয়ে একটু চমকায়। চারানার নেতাদের বলছি একটু চোখ কান খুলে দেখুন অনুব্রত মণ্ডলের কথা। জেলা প্রেসিডেন্ট ছিল, ফেসে গেল, দল সেই মতো পাশে দাঁড়াচ্ছে না। আপনাদের জেলাতে অভিযোগ কি, এই বাচ্চারা যারা আছে এদের মিড ডে মিলের খাবার চুরি হয়েছে? অভিযোগ কি, যারা আমরা রেশনের মাল কি আমাদের রেশন পাই, তাতে আমাদের জীবন জীবিকা চলে, জীবন চলে, ওখানে আমাদের খাদ্য ওখান থেকে পাই, খাবার পাই, সেই চাল যারা চুরি করেছে, এই অপরাধে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে জেলের মধ্যে রেখেছে? তৃণমূলের নেতাদের কোনো মুখে কথা আছে তো? কয়েকদিন দিদিমণি বলছিলেন ও সুগার আছে, সুগার আছে, সুগার আছে, হাই সুগার আছে, এখন কি জেলে গিয়ে জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল নাকি? আর কোনো কথা নেই? একটু লক্ষ্য করুন, জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের তৃণমূলের, পার্থ চ্যাটার্জি মহাশয় 1 বছরের ওপরে জেলে আছে, দল তার পাশে আর থাকছে না। কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল, যে ওর ব্যাপারটা ও বুঝে নেবে। যদি আপনার পাড়ার চারানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে, যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো? তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি। আমি আর বিশ্বযুদ্ধা জেলে ছিলাম, আপনারা জানেন কেন জেলে ছিলাম, যে ছিলাম সব বলেছেন। আমরা যখন জেলে ছিলাম বিশ্বযুদ্ধা বা আমাদের সাথে অনেক তৃণমূলের এই পাড়ার চারানার নেতা অনেক জেলে আছে, তারা যোগাযোগ করেছে, হাউমাউ করেছে যে বিশ্বযুদ্ধা ভাইজান, যে আমরা তৃণমূল করতাম, তৃণমূলের হয়ে এই করতাম, সেই করতাম, বুদ্ধকল করতাম, ধমকাতাম, চমকাতাম, এখন আমরা ফেঁসে গিয়েছি, আমরা জেলে আছি, আমার পরিবারের বউ, আমার মা, আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে, আমাদের জামিন করার লোক খুঁজে পাচ্ছি না, আমরা আর্থিকভাবে দুর্বল, আমরা নম্বর দিয়ে এসেছি, আমাদেরকে ফোন করেছে, অনেকের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আমি বোঝানোর জন্য বলছি, তাহলে তৃণমূলের চারানার নেতারা যদি যারা ডিস্টার্ব করছেন, আগামী দিনে ফেঁসে গেলে দল পাশে থাকবে তো? কি মনে হয় আপনাদের, ওদের পাশে থাকবে? আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি, আর পাড়ার চারানার নেতার পাশে দল থাকবে? অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে, সেই নিয়ে মাথায়রা ঘামাচ্ছে না? উল্টো ওখানে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক বাবু জেলে আছে, বার করবো কি করে, তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না। জ্যোতিপ্রিয় মল্লিক বাবু এখন নাই, জেলে আছে, ওই জায়গায় ভোট কিভাবে তুলতে হবে? ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর দেগঙ্গার চাকলাতে, মানে বুঝতে পেরেছেন যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে, আর বারবার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরাও। যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে, আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে? তাই চারানার নেতাদেরকে অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন, যার যে দলটা ভালো লাগবে রাজনীতি। বন্ধুগণ আপনারা ভাবুন, আপনাদের যাদের পরিবারের রক্তের প্রয়োজন হয়, তখন এক প্যাকেট রক্তের জন্য কতটা হন্য হয়ে ঘুরতে হয়। আজকে যারা রক্তদান শিবিরকে বানচাল করার জন্য এক জায়গা থেকে প্রোগ্রাম করতে যাওয়া যাবে না, অন্য জায়গায় ঠেলে দিচ্ছে, অবশেষে এই বাঁশ বাগানের মধ্যে পাঠিয়ে দিল, তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে ISF এর রক্ত আমি নেব না, আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্ত দাও? একবারের জন্য বলবে না। তখন যে রক্তের প্রয়োজন সেই রক্তটা চাইবে, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে এমনভাবে কিছু বাবু দ্বারা, কিছু নেতা দ্বারা মোটিভেটেড হয়ে গিয়েছেন, এই একটা এই সমাজসেবামূলক মানুষের যেখানে রক্তের প্রয়োজন হয় এই ধরনের প্রোগ্রাম যখন আমরা করতে চাইছি, সেইটাকে বন্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে তাদের মাথায় কে ঢুকিয়ে দিল? এই ভয়ঙ্কর রোগটা কে ঢুকাচ্ছে, তাদেরকে খুঁজে বার করতে হবে। দেখুন ভয়ঙ্কর রোগটা যারা ঢুকাচ্ছে কলকাতাতে, তারা এসি ঘরে বসে চা খাচ্ছে, আর পাড়াতে ভয়ঙ্কর রোগ ঢুকিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন ছবিতে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার,
তৃণমূল বিজেপিরা মিলে এক জায়গায় বসে কেক কাটছে, সেখানে সমস্যা হয় না। সমস্যা কোথা হচ্ছে? এই আপনার এলাকায় বাজারে কেউ যদি একসাথে বসে চা খাওয়ার চেষ্টা, তো দূরের কথা, যদি এক জায়গায় বসে থাকে অমুক বড় নেতারা ফোন করছে, এই তুই অমুকের সাথে বসেছিলিস, কি কথা বলছিলিস, কেন এটা হচ্ছে? কলকাতার বাবুরা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে, তাতে সমস্যা নয়। এখানে বুথে যদি আইএসএ বা তৃণমূলের যদি কেউ এক জায়গায় বসে একটু কথা বলে, বড় নেতাদের ফোন চলে আসছে, হারা তুই কি আইএসএ করছিস বা তুই কি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিস, কেন কেন এটা হচ্ছে? কলকাতার বাবুরা এসি রুমে বসে থাকবেন, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এক জায়গায় বসে থাকবে, কুণাল ঘোষ এক জায়গায় বসে থাকবে, কোনো সমস্যা নাই। সমস্যা যত বুথের স্তরে যদি মানুষ, মামার ছেলে, কাকার ছেলে, জাটার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে যদি এক জায়গায় বসে, আলাদা রাজনৈতিক পরিচয় থাকে, সেখানেই সমস্যা হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, আজকে দিনে দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে কি, শিক্ষা, শিক্ষার অনুরোধ করব। আজকে যদি 1848 খ্রিস্টাব্দে তারা বুঝতে পেরেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে যে মহিলা শিক্ষার কতটা গুরুত্ব আছে, মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে, মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে, মহিলার জাগরণ করতে গেলে, মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান, সেই সময় তারা বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে। আজকে দিনে দাঁড়িয়ে বলি, যদি আপনি আপনার অধিকার পেতে চান, মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে, আপনি যদি পেতে চান, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলিম, আপনি পিছিয়ে বর্গের, বড় কথা নয়, আপনার যে অধিকার আছে যদি পেতে চান, আজকের দিনও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা। তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে, এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জিয়ানরা এসেছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ তো তলনিতে চলে গিয়েছে, আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে, ফলে আমরা এখন সেই ডিগ্রিধারী আর শিক্ষিত হতে পারিনি। আমি অনুরোধ করব আমাদের সন্তানগুলোকে, আমাদের পরের প্রজন্মগুলোকে, যারা কচি কচি বাচ্চারা এখানে আছেন, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে। কিন্তু অতীব দুঃখের সাথে বলছি, রাজ্য সরকার সুকৌশলে প্রায় আপার প্রাইমারির কাউন্সিলিংটা বন্ধ রেখেছে, সেকেন্ড পার্টের কাউন্সিলিং হচ্ছে না, আর শিক্ষকের অভাবে দেখিয়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে, পশ্চিমবাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে ভাই? কলকাতার বাবুরা, জেলার বড় নেতা, বিধায়ক ক্ষতিগ্রস্ত হবে, এমপি ক্ষতিগ্রস্ত হবে, ব্লকের নেতারা ক্ষতিগ্রস্ত হবে? হবে না, ক্ষতিগ্রস্ত হয় পাড়ার চারানার নেতাটা হবে, কিন্তু তৃণমূলের পাড়ার চারানার নেতাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যার বাবার অর্থ থাকবে সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল, তারা আমাদের সন্তানগুলো কী হবে, অর্থের অভাবে পড়াতে পারবো না, অশিক্ষিত হয়ে থাকব। আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে ওই 500,000 টাকা করে দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে। তাই অনুরোধ করব, আওয়াজ তুলুন সরকারকে, ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে দেব না। কি করবে আপনাদের বলে রাখছি, একটু দেখতে থাকেন, যদি বন্ধ করে দেয়, বন্ধ করতে দেওয়া যাবে না, লড়াইয়ে থাকতে হবে আপনাকে আমাকে। তারপরেও বলছি, যদি আপনি আমি না লড়াই করে যদি বন্ধ করে দেয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে, সরকারিগুলোকে বেসরকারি করে দেবে, এই ক্ষতি আমাদের করবে। অনুরোধ করব আজকে দিনে দাঁড়িয়ে, আপনারা একবেলা যদি না খেতে পান, উপোস থাকবেন, রোজাই থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। নাহলে যেদিন আসতে চলেছে, যেদিন আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এর থেকেও ভয়ঙ্কর পরিবেশ আসতে চলেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আর সাথে বলবো, কারো সন্তান অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, যদি কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে যাবে, আমাদের যারা নেতৃত্বরা আছে এদের সাথে যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। শুধু তাই নয়, আপনাদের বলে রাখি, মাইকের আওয়াজ যাচ্ছে, আজকের এই প্রোগ্রামকে যারা ডিস্টার্ব করতে চেয়েছিল, তাদের মধ্যে দেখবেন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী নয়, অনেকে আর্থিকভাবে দুর্বল, খোঁজ নিয়ে যদি দেখবেন, যদি তাদেরও কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা হয়ে যায়, বন্ধ হয়,
আমি তাদের উদ্দেশ্য বলছি সে তৃণমূল বলে আমার কাছে বড় কথা নয়, তাদের সন্তানগুলোকেও পড়াশোনার দায়িত্ব তুলে নেব, গোপনে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, তাদের পরিচয় গোপন রেখে তাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আজকে যদি তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতো এই রক্তদানের মতো, এবং এই মহান যে একজন ব্যক্তি যিনি ব্যক্তিত্ব অধিকারী সাবিত্রীবাই ফুলের জন্মদিবসকে তারা ডিস্টার্ব করতো না। তারা অশিক্ষিত বলে ডিস্টার্ব করছে, তার সন্তানগুলো যদি অশিক্ষিত থাকে তাহলে এই ডিস্টার্বের ক্রমশ বেড়ে যাবে। তাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে পারলেই সুষ্ঠু সমাজ আমরা ফিরে পাব। তাই তারাও যদি কোনো রকম হয় আমাদের সাথে যোগাযোগ করুন, তাদের সন্তানগুলোকে আমরা তাদের পরিচয় গোপন রেখে উচ্চশিক্ষার দায়িত্ব তুলে নেব। পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা কিন্তু ক্যান্সার, অপর একটা হতো স্ট্রোক। আমরা সকলেই জানি বা আমাদের এলাকায় দেখা যাচ্ছে কিভাবে ক্যান্সার রোগ ছড়িয়ে পড়ছে, বাচ্চা থেকে বড় এখন ওই রোগ থেকে কেউ রেহাই পাচ্ছে না। সেই রেহাই পাওয়ার যে পলিসিগুলো আছে তার মধ্যে একটা, কোনো পুরুষ যদি নিয়মিত 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করে, কোনো মহিলা যদি 120 দিন ছাড়া ছাড়া রক্তদান করে, তাহলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায়। আর একটা ভয়ঙ্কর রোগ কি স্ট্রোকে, আমরা অনেক সময় দেখছি বা জানতাম অমুক জায়গায় অমুক বয়স্ক লোক স্ট্রোকে আক্রান্ত হয়েছে, ওই রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু এখন কি দেখছি 30 বছর 35 বছর 28 বছরের যুবক, 40 বছরের লোক, 50 বছরের লোক, কিন্তু ম্যাক্সিমাম দেখুন যে খবরগুলো পাচ্ছি স্ট্রোকে আক্রান্ত হয়েছে। ফলে ওই রোগে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, যারা বেঁচে থাকে সেই বেঁচে থাকার 70% মানুষ আবার শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, কাজ করার আর উপযুক্ত থাকে না। কিন্তু এর থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, এর থেকে যদি মুক্তি পেতে চান, মেডিকেল সায়েন্স বলছে তাহলে প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনার মূল্যবান রক্ত, প্রতি রক্ত 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করতে হবে। রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা হয়, ঐক্যের বার্তা ছড়ায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, ঠিক একইভাবে রক্তদান করলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই আপনাদের অনুরোধ করব প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের রক্ত, আপনাদের সামনে যে রক্ত ক্যাম্পগুলো ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো থাকবে সেখানে রক্ত দেবেন। কিন্তু দৌতিব দুঃখের সাথে বলতে লাগছে আমরা কোন সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি, আমরা নিজেদেরকে দাবি করছি আধুনিক ভারতের দিকে, আধুনিক যুগের মানুষ বলে আমরা দাবি করছি, কিন্তু আমাদের মধ্যে বর্বরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, হিংসা প্রতিহিংসা উচ্ছৃঙ্খলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা বলি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বলে দাবি করি, কিন্তু দুঃখের বিষয় আমাদের কর্মকাণ্ড চতুষ্পদ জন্তুর থেকেও যেন খারাপ হয়ে যাচ্ছে। রক্তের যখন হাহাকার দেখা দিচ্ছে, না রাজ্য সরকার না কেন্দ্র সরকার রক্তের যোগান দিতে যখন ব্যর্থ হচ্ছে, ব্লাড ব্যাঙ্কগুলো যখন রক্ত শূন্য হয়ে পড়ছে, থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত বাবা যায়, সমস্ত মুমূর্ষ রোগী যাদের রক্তের প্রতিনিয়ত প্রয়োজন হয়, যখন তারা রক্ত পাচ্ছেন না, রক্তের জন্য হাহাকার দেখা দিচ্ছে, তাদের পরিবার যখন চিন্তিত হচ্ছে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার এই রক্তের সংকট মোচন করতে এগিয়ে আসছে না, ফলে আমাদের মতো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, অনেক এনজিও আছে, অনেক ক্লাব আছে, অনেক মন্দির কমিটি আছে, অনেক মসজিদ কমিটি আছে, বিভিন্ন সমাজসেবকের মাধ্যমে যখন এই রক্তদান শিবিরগুলো করে আমরা কিঞ্চিত পরিমাণ হলেও এই রক্তর সংকট মোচন করার চেষ্টা করছি, তখন শাসক নামক যন্ত্র দ্বারা আমাদেরকে আবার এই রক্তদানগুলোকে ভুলণ্ডিত করার অপচেষ্টা চালাচ্ছে।